আজকে লেসনটা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। 2024 এবং 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরাও এটা শিখে রাখতে পারো এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের চেঞ্জিং সেন্টেন্সটা নিয়ে আসছি শর্ট সিলেবাসের আওতায়। এর আগে কিন্তু তোমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো থাকতো, কিন্তু এবার কিন্তু এগুলো থাকবে না। এবার যেগুলো থাকবে সেগুলো নিয়ে দশটা চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আসছি। দেখো প্রথম সেন্টেন্সটা কি বলবো, ট্রুথফুলনেস, সত্যবাদিতা, ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্সুস, সকল গুণের সাইতে উত্তম গুণ হলো সত্যবাদিতা। তাহলে এটাকে কি করতে বললো, পজিটিভ ডিগ্রিতে নিতে বললো। তাহলে পজিটিভ ডিগ্রিতে নিলে আমরা জানি যে কি করতে হয়, নোয়াদের অথবা ভেরি ফিউ দিয়ে শুরু করতে হয়। এখন আমরা লাস্টের থেকে নেব নোয়াদার ভার্সু। নোয়াদার থাকলে কিন্তু এই প্লুরালটা হবে না। নোয়াদার ভার্সু ইজ, এটা হলো ডিগ্রিটা, এটার পজিটিভ ডিগ্রি ইএসটি বাদ যাবে, ইজ গ্রেট, অ্যাজ গ্রেট অ্যাজ ট্রুথফুলনেস। তাহলে উত্তরটা কি হবে দেখো, নোয়াদার ভার্সু ইজ অ্যাজ গ্রেট অ্যাজ ট্রুথফুলনেস। আমরা উত্তরটা দেখে নেই, দেখো নোয়াদার ভার্সু ইজ অ্যাজ গ্রেট অ্যাজ ট্রুথফুলনেস। নিশ্চয় তোমরা বুঝতে পারলা। আমরা বি নাম্বার কোশ্চেনটা নিয়ে নিই, কি বললো, ডুইং নো ইট প্যাসিভ করতে বলা হলো। এখন প্যাসিভ করতে হলে আমাদের চারটা কাজ করতে হয়। অবজেক্টটা সাবজেক্টে যায়, সাবজেক্টের বাইরের পেছনে বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে এবং টেন্স অনুসারে একটা অক্সিলিয়ারি ভার্ব বসে। দেখো এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ, সুতরাং যে অক্সিলিয়ারি ভার্বটা বসার কথা ছিল সেটা কিন্তু সবার আগে বসবে। যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না হইতো, যদি বলা হইতো ইউ নো ইট, তাহলে কি হইতো, ইট ইজ নোন টু ইউ। কিন্তু এখানে ডু থাকার কারণে ইজটা কিন্তু আগে আসবে, তাহলে কি হবে, ইজ ইট নোন টু ইউ। উত্তরটা নিয়ে আসি আমরা, দেখো ইজ ইট নোন টু ইউ, নিশ্চয়ই বুঝতে পারলা। এরপরে সি নাম্বার প্রশ্নটা নিয়ে নেই, দেখো সি নাম্বার প্রশ্নটা, ইফ ইউ ডু নট কাল্টিভেট দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, উই ক্যান নট কমান্ড দ্য কনফিডেন্স অফ আদার্স। আমরা যদি সত্য কথার বলার যে বীজটা বপন করতে না পারি আমাদের জীবনে, তাহলে অন্যরাও কিন্তু আমাদের উপর বিশ্বাস রাখবে না। এটাকে অ্যাফার্মেটিভ করা করতে বলা হলো, এটা কিন্তু নেগেটিভ আছে। আমরা বুঝতে পারি, দেখো এই যে নট আছে, ক্যান নট আছে, তাহলে ইফ দিয়ে আছে এটা, কিন্তু যদি এটা ইফ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সে আছে কিন্তু এটাকে অ্যাফার্মেটিভ নেগেটিভও করা যায়। তাহলে ইফ দিয়ে থাকলে পরে আমরা বাই জিরান্ডের মাধ্যমে এটাকে আমরা অ্যাফার্মেটিভ করতে পারি, বাই কাল্টিভেটিং, এই যে বাইয়ের পরে ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইন যুক্ত করবো আমরা, বাই কাল্টিভেটিং দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ উই ক্যান, এই নটটা বাদ দেব, ক্যান কমান্ড দ্য কনফিডেন্স অফ আদার্স। দেখো বাই কাল্টিভেটিং দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ উই ক্যান কমান্ড দ্য কনফিডেন্স অফ আদার্স। আমরা যেটা বলছিলাম সেটাই কিন্তু আসছে। এবার দেখো ডি নাম্বারটা নিয়ে নেই, এ লাইন নেভার লাইজ হিডেন, অ্যাফার্মেটিভ, এটা নেভার আছে মানে এটা কিন্তু নেগেটিভ আছে, এ লাইন নেভার লাইজ হিডেন, তাইলে এটার অর্থ মিথ্যা কখনো চাপা থাকে না। তাইলে এটা যদি মিথ্যাটা প্রকাশিত হয় সেরকম একটা অর্থ দেওয়া যায়, তাইলে অ্যাফার্মেটিভ হয়ে গেল, এ লাই ইজ অলওয়েজ এক্সপ্রেসড, এরকম দিলে পরে কিন্তু তোমার অ্যাফার্মেটিভ হয়ে যায়। এই যে হিডেনের বিপরীত শব্দ, হিডেন লুকায়িত করা, আর এক্সপ্রেস প্রকাশিত করা। দেখি আমরা উত্তরটা দেখে নেই, দেখো এলাই ইজ অলওয়েজ এক্সপোজড, সবসময় একটা মিথ্যা প্রকাশিত হবে। এরপর আমরা ই নাম্বার সেন্টেন্সটা নিয়ে নিই, অল হেট হিম, দেখো সকলে তাকে ঘৃণা করে, এটা নেগেটিভ করতে বলা হলো, তাইলে কেউ তাকে পছন্দ করে না বা ভালোবাসে না। তাহলে আমরা লিখতে পারি,
nobody loves him অথবা nobody likes him, তাহলে আমরা দেখে নেই। দেখো nobody loves him, এই শীটটা কিন্তু আমাদের হয়ে গেল। আমরা এখন পরের শীটে চলে যাব। পরের শীটে চলে এলাম এবং সেই সাথে একটা সেন্টেন্স আমরা নিয়ে নিলাম। দেখো nobody likes him প্যাসিভ করতে বলা হলো এটাকে। তাহলে প্যাসিভ করতে হলে আমরা বলছিলাম যে চারটে রুলস আছে, সেটা হলো অবজেক্টটা সাবজেক্ট যাবে, হিমটা প্রথমে এসে কিন্তু হি হবে, আর এটা লাইকস মূল হল প্রেজেন্ট ফর্ম, এই জন্য অক্সিলারি হিসাবে এম ইজ আসবে, তিনটা একটা আসবে, হির সাথে কিন্তু ইজ আসবে। হি ইজ নট লাইকড, নোবডি লাইকস হিম, হি ইজ নট লাইকড বাই এনিবডি। দেখি আমরা উত্তরটা দেখে নেই। দেখো হি ইজ নট লাইকড বাই এনিবডি, ফার্স্ট পার্ট ইজ কিন্তু বুঝবি, হি ইজ নট লাইকড বাই এনিবডি। এরপরের সেন্টেন্স জি নাম্বারটা নিয়ে নিই আমরা। দেখো জি নাম্বারটা কি বললো, হি লিডস এ ভেরি মিজারেবল লাইফ, এটা এক্সক্লামেটরি করতে বলা হলো, সে খুব কষ্টের জীবন যাপন করে। এখন দেখো এখানে একটা এ আছে, এক্সক্লামেটরি করার সময় আমরা খেয়াল করবো যে সেন্টেন্সের মধ্যে এ আছে নাকি, যদি এ থাকে তাহলে আমরা হোয়াট দিয়ে শুরু করব, আর এ না থাকলে আমরা হাউ দিয়ে শুরু করব। দেখো এ আছে তাহলে আমরা হোয়াট দিয়ে শুরু করব, হোয়াট এ মিজারেবল লাইফ, সাবজেক্ট আর ভার্বটা সবার শেষে দেবো, হোয়াট এ মিজারেবল লাইফ হি লিডস, তারপরে নোট অফ এক্সক্লেমেশনটা বসাবো। দেখি আমরা কি লিখে রেখেছি, দেখো হোয়াট এ মিজারেবল লাইফ হি লিডস, তারপরে নোট অফ এক্সক্লেমেশন। এইচ নাম্বার সেন্টেন্সটা নিয়ে নিই আমরা। এইচ নাম্বারে কি বললো, দেয়ার পর দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ মাস্ট বি ফর্মড ফ্রম দ্য ভেরি চাইল্ডহুড, অ্যাক্টিভ করতে বলা হলো, তাইলে এখানে কিন্তু প্যাসিভ আছে, তাহলে আমরা অ্যাক্টিভ করবো। দেখো দেয়ারপর দেয়ারপর ঠিক রাখতে হবে, দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ মাস্ট বি, এই যে অক্সিলারি বিটা বাদ দিতে হবে, ফর্ম পাস্ট পার্টিসিপল, এটা প্রেজেন্ট ফর্মে আসবে, ফ্রম দ্য ভেরি বিগিনিং, কারা এই, এখানে কিন্তু অবজেক্টটা নেই, কারা এই হ্যাবিটটা তৈরি করবে, অভ্যাসটা তৈরি করবে, কারা স্পিকিং দ্য ট্রুথ এই ফর্ম করবে, কারা আমরা করব, তাই না। দেয়ারপর উই মাস্ট, এই যে দেখো বিটা বাদ দে, উই মাস্ট ফর্ম, তারপরে অবজেক্টটা দিতে পারো, দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ ফ্রম দ্য ভেরি চাইল্ডহুড। দেখি আমরা কি লিখে রেখেছি, দেখো দেয়ারপর উই মাস্ট, এই যে বলছিলাম উই, উই মাস্ট ফর্ম দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ ফ্রম দ্য ভেরি চাইল্ডহুড। এখানে দেখো এই যে দেওয়ার পরে উইটা কিন্তু আমরা বাহির থেকে নিয়ে আসলাম, মাস্ট এখানে বিটা কিন্তু আমরা বসাইনি, বাদ দিছি, মাস্ট এটার পাস্ট পার্টিসিপল কিন্তু ইডিটা বাদ দিছি, ফর্ম তারপরে সাবজেক্টটা নিয়ে আসছি যেটা ছিল দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, তাইলে উইটা সাবজেক্টটা বাইরে থেকে আনলাম, তারপরে যেটা এখানে সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হয়ে গেল, উই মাস্ট ফর্ম দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, আর এটা প্রিপোজিশনের পরে যারা থাকে ফ্রম, এই যে এখানে ফ্রম ছিল ফ্রম দ্য ভেরি চাইল্ডহুড, এটাকে কিন্তু অবজেক্ট হিসেবে ধরে সাবজেক্টে আনতে পারবো না, এটা প্রিপোজিশনের পরে যে অবস্থায় আছে সে অবস্থায় থেকে যাবে, নিশ্চয়ই বুঝতে পারলাম। এবার আমরা এই আই নাম্বারটা নিয়ে নেব। দেখো আই নাম্বারটা আমরা নিয়ে নিলাম, কি বললো আই নাম্বারে, উই শুড নো, আমাদের জানা উচিত, দ্যাট স্পিকিং দ্য ট্রুথ ইজ দ্য মোস্ট রিওয়ার্ডিং থিং ইন লাইফ, আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটা বিষয় স্পিকিং দ্য ট্রুথ। আচ্ছা দেখো তাইলে এখানে কি করতে বলবো, কম্পারেটিভ ডিগ্রি করতে বলা হয়েছে, তাহলে কম্পারেটিভ এখানে আসছে কোন ডিগ্রিতে আমরা সেটা দেখে নিই, দ্যাট স্পিকিং দ্য ট্রুথ ইজ দ্য, এই যে সুপারলেটিভ ডিগ্রি দ্য আছে, মোস্ট আছে রিওয়ার্ডিং থিং ইন লাইফ, তাহলে আমরা যদি কম্পারেটিভ ডিগ্রি করি এই প্রথমটুকু আমরা রেখেই দেবো, উই শুড নো দ্যাট, তাহলে এটা সাবজেক্ট থাকলো স্পিকিং দ্য ট্রুথ, তারপরে ইজ এখানে দা বাদ দেবো আমরা, দাটা মোস্ট বাদ দিয়ে মোর বসাবো, মোর রিওয়ার্ডিং দেন এনি আদার থিং ইন লাইফ, তাহলে দেখি আমরা উত্তরটা কি লিখে রেখেছি। দেখো দেখো উই শুড নো দ্যাট স্পিকিং দ্য ট্রুথ ইজ, এই যে ইজ এখানে কিন্তু খেয়াল করো, এখানে দাটা কিন্তু আমরা লিখি নিই, যে দাটা লিখি নেই, এই যে ইজ
তারপরে লিখছি আমরা মোস্ট এর জায়গায় মোর, মোর রিওয়ার্ডিং দেন কম্পারেটিভ প্রি তো অবশ্যই একটা দেন বসবে, দেন এনি আদার থিং, দেন এর পরে এনি আদার বসে ইন লাইফ, এনি আদার থিং ইন লাইফ হয়ে গেল। এবার আমরা যে নাম্বার লাস্ট সেন্টেন্সটা নিয়ে নেব, দেখো কি বললো, মনলি ট্রুথ লাস্ট লং নেগেটিভ, মনলি ট্রুথ, এটা কিন্তু ট্রুথটা, এটা কিন্তু আমরা জানি যে ওয়ানলির পরে ব্যক্তি থাকে নান বাট, ওয়ানলির পরে বস্তু থাকলে নাথিং বাট, আর ওয়ানলির পরে যদি সংখ্যা থাকে তাকে নেগেটিভ করতে হলে নট লেস দেন অথবা নট মোর দেন, তাহলে ওয়ানলির পরে এটা কিন্তু ট্রুথ মানে সত্য, এটা কিন্তু গুণবাচক একটা নাউন, এটাকে কিন্তু আমরা বস্তুর সাথে তুলনা করতে পারি, এই জন্য এটা কিন্তু আমাদের এই নাথিং বাট আসবে, নান বাট আসবে না, তাহলে নাথিং বাট ট্রুথ লাস্ট লং। দেখি আমরা, দেখো উত্তরটা নাথিং বাট ট্রুথ লাস্ট লং, তুমি হয়ে গেল। দেখলা আমাদের দশটা সেন্টেন্স কিন্তু আজকে দেখাইলাম, শেষ করবো আমরা। শেষ করার আগে সবসময় যে কথাটা বলে থাকি সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার শেখানো পড়ানো তুমি যদি বুঝতে পারো এবং শিখতে পারো, তাইলে শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দেবে, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা, যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায় সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা, এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য, সুতরাং প্র্যাকটিসের মধ্যে থাকবা। ঠিক আছে, শেষ করছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।